পরিষ্কার মতদান পূর্বে তার অত্যন্ত মূল্যবান এবং কারগর্ব বক্তব্য আমরা শুনলাম। তথাপি এখানে যারা আলোচনায় অংশ নিয়েছেন সবাই অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। এখানে সুষামুখ বা কাউকে খুশি করার জন্য কোনো কথা নাই। আমাদের যে সমস্যা, আমাদের প্রিভেইলিং যে প্রবলেমসগুলো, এগুলা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এখানে আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আজকের এই আলোচনা এই সন্ধ্যার যথেষ্ট ইতিবাচক এবং এটা এফেক্টিভ একটা প্রভাব আমাদের এই সমস্ত সমস্যার ব্যাপারে এটা বয়ে আনবে। কারণ আমরা এখানে এই জিনিসগুলো অনেকেই জানতাম না যে আমাদের এই এখানে সবার আলোচনার মাধ্যমে আমরা বর্তমান যে বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবল হইলাম এবং আমাদের আজকের অতিথি যাকে নিয়ে অনুষ্ঠান তিনিও এইগুলা শুনলে আমার মনে হয় তার অবস্থান থেকে, তিনি যে অবস্থান আছে সেই অবস্থান থেকে তিনি এটা কনভে করতে পারবেন এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে নিঃসন্দেহে। তো আমরা একটি কথা বলতে চাই যে ওই যে আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত প্রশাসনের লোকগুলা বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা যায় বিভিন্ন জেলা থেকে ঢাকা থেকে অভিযোগ, আমরা তারা এগুলো দীর্ঘদিন যাবত এই সমস্যাটা তারা আমাদের সব কিছু শুনেন, বিশেষ করে প্রবাসীদের সব কিছু শুনেন এবং তারা হ্যাঁ এটা এটা হবে সেটা হবে কিন্তু তারা প্লেন ওঠার পরে এই সমস্ত জিনিসগুলি যায়, এগুলো নিয়ে আর কোনো কাজ করেন, এটা হচ্ছে বাস্তবতা। বিশেষ করে আমাদের সিলেটের বাইরে যারা আছে তাদের বলছে, তো আমরা এই বিষয়গুলো বুঝতে হবে আমাদের সমস্যা কার কাছে এটা উত্থাপন করবো এবং কীভাবে উত্থাপন করবো এবং কীভাবে সমাধান করবো, আমরা সকলের নিজের অবস্থান থেকে আমাদের প্রতিষ্ঠা চালাতে হবে। তা আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত নোটিশে আজকে এই বিল এটাতে এই বিল্ডিং হওয়ার পরে এই হোটেল হওয়ার পরে যে আমার মনে হয় সিলেটের আর কোনো ব্যক্তি এত অনুষ্ঠান এখানে, আমি অনেক মন্ত্রীকে এখানে নিয়ে আসছি, অনেক মন্ত্রী এখানে আসছি এবং হওয়ার পর থেকে শতশত কতশো করছে আমি জানি না। তো এই সব বিষয়গুলোই নিয়ে আমাদের ম্যাক্সিমাম এগুলো আমাদের প্রবাসীদের নিয়ে এখানে আমরা বসেছি এবং আমাদের এখানে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের অন্যান্য বিষয় নিয়ে আমরা এখানে বসেছি। আমরা আশা করি আমরা এখানে যারা আছি সবাই এই সমস্ত বিষয়ে সচেতন এবং আমাদের সবার একটা ন্যায় নিয়ত আছে যে আমরা মানুষকে সহযোগিতা করা, সমাজকে সহযোগিতা করা, সমাজকে আমরা কন্ট্রিবিউট করা, আমরা এই অবস্থান থেকে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করব আমাদের এই কার্যক্রম আগামী দিনে অব্যাহত থাকবে, আমরা হয়তো আগামীতে অনেকেই থাকবো না, আমি আশা করবো যে যারা থাকবেন তারা যাতে আমাদের এই কাজগুলো বাকি কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনারা যারা আমাদের এই সংক্ষিপ্ত সময়ের আহ্বানে সারা দিয়ে এখানে এসেছেন এবং এই আমাদের এই মধুমাকে আমাদের এই আলোচনা সম্পর্কে আপনারা সমৃদ্ধ করেছেন সুন্দর করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আলোচনায় অংশ নিয়েছেন এবং যারা আলোচনায় অংশ নিয়ে নেয় সকলকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের আজকের অতিথি আমাদের যাকে গিরিয়া অনুষ্ঠান তিনি তার ফ্যামিলির খুব যে কোনো কাজ আমাদের সঙ্গে তার মত বিনিময় করেছেন এবং তার যে অভিজ্ঞতা তার কার্যক্রম সম্পর্কে আমাদের অভিহিত করেছেন তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সব আমাদের সবার মিশতে আমাদের সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের দেশের মধ্যে একজন বরণ্য কবি কবি কালাম আজাদ, তাই তিনিও আমাদের সংক্ষিপ্ত সময়ের দাওয়াতে এখানে এসেছেন। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যারা বক্তব্য রেখেছেন আব্দুর রহমান চৌধুরী, আমাদের কবি আজমন আজাদ, এসপিকের অন্যান্য যারা বক্তব্য রাখছেন সবাই সুন্দর কথা বলেছেন এবং আমাদের যে বিদ্যমান সমস্যা সম্পর্কে কথা বলেছে। আমরা আশা করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমাজ আমাদের প্রবাসীদের বিষয় আসার সবগুলো আমরা সামনের দিকে নিয়ে যেতে পারব এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনারা যারা এসেছেন আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘই সুন্দর জীবন আমাদের বাংলাদেশের আমাদের সমাজের আমাদের প্রবাসীদের অগ্রযাত্রা আমরা কামনা করি। আমার বক্তব্য শেষ।